পয়লা এপ্রিল থেকে ঢাকা উত্তর সিটিতে হোল্ডিং ট্যাক্স থেকে শুরু করে কর্পোরেশনের 17টি সেবার বিল অনলাইনে পরিশোধ করতে পারবেন বাসিন্দারা। অটোমেশন পদ্ধতি অনুসরণ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার মন্ত্রী। উত্তরের মেয়র জানান, জুলাই থেকে রাজধানী গুলশান, বাড়িথাড়া ও বনানী অভিজাত এলাকার হোল্ডিং ট্যাক্স প্রায় 33% বাড়ানো হয়েছে। বিস্তারিত রিফাত তাস্তুবা রিপোর্টে। বাড়িথাড়া, গুলশান ও বনানী এলাকায় 2008 সালের বাড়িভাড়া চার্ট ধরেই এতদিন হোল্ডিং ট্যাক্স দিত বাসিন্দারা। এটিকে বৈষম্যমূলক বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তাই বৈষম্য দূরীকরণে পহেলা জুলাই থেকে কার্যকর হবে নতুন চার্ট। নতুন তালিকা অনুযায়ী গুলশানে আবাসিকে প্রতি স্কোয়ার ফিটের ভাড়া 24 টাকা আর বাণিজ্যিকে 40 টাকা, আর বনানী আবাসিকে 19, বাণিজ্যিক 36 ও বাড়িথাড়ায় যথাক্রমে 19 ও 24 টাকা। আর নতুন হিসেবে জুলাই থেকে হোল্ডিং ট্যাক্স বাড়বে 33%। 5 বছর অন্তর অন্তর আমাদের সিটি কর্পোরেশনের যে ক্ষমতা আছে এটিকে রেট চার্টটাকে বাড়ানোর জন্য, বাট ইজ আনফরচুনেটলি এটা করা হয় নাই। আমি এটা শুরু করেছি এবং আমার মনে হয় আমরা প্রত্যেক এভরি 5 ইয়ার্সে যদি এই রেট চার্টটাকে যদি আমরা বাড়াই, অবশ্যই এটা আমরা নগরবাসীকে আরও বেশি সেবা দিতে পারবো। বুধবার ডিএনসিসির গুলশান কার্যালয়ে নাগরিক সেবা নিশ্চিতে এবং ট্যাক্স বাণিজ্য বন্ধে ডিএনসিসির রাজস্ব বিভাগের অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রী জানান, অটোমেশন পদ্ধতি অনুসরণ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের মন্ত্রণালয়ে অটোমেশন করতেছি, আমি এখন ই ফাইলে এখানে গাড়ি থেকে উঠে দেখবেন যে আমি অনেক ফাইল করে ফেলবো, তো এটা বিকজ অফ দ্য আপনার অটোমেশন। এটা আমরা করতে সক্ষম যারা নাকি এই সমস্ত অটোমেশন করলে আপনার ইন্টারাপ্টেড করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে ট্যাক্স হোল্ডার বা গ্রাহকরা কিভাবে অনলাইনে খুব সহজে রাজস্ব পরিশোধ করবেন তা পরীক্ষামূলক দেখানো হয়। এখানে জমা করুন বাটনে ক্লিক করলেন। রিফাত তাসনোভা, নিউজ 24, ঢাকা।